আর্জি করে কর্তব্যরত তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় উত্তাল বাংলা রাজ্য জুড়ে আন্দোলন প্রতিবাদ আন্দোলনের মাঝেই চোদ্দই আগস্ট রাতে হামলা চলে করে ভাঙচুর চলে হাসপাতালের একাধিক জায়গায় প্রতিবাদে শুক্রবার থেকে দুপুর পর্যন্ত পথ অবরোধের পরিকল্পনা গেরুয়া শিবিরের এদিন শামবাজারে ধর্নায় বসার কথা ছিল গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীদের সুকান্ত মজুমদার হাজির না হলেও বেশ কয়েকজন নেতা নেত্রী উপস্থিত হয়েছিলেন ধর্নাস্থলে প্রতীকী অবস্থানে বসার আগেই খুলে দেওয়া হয় গেরুয়া শিবিরের ধর্নামঞ্চ ঘটনাস্থলে হাজির ছিল বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল প্রেজেন্ট ভ্যানো গেরুয়া শিবিরের নেতাকর্মীদের মতে বাধার মুখে পড়লেও অবস্থান জারি থাকবে তাদের বেশ কয়েকজন আন্দোলনকারী বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে কয়েকজনকে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আমাদের রাজতাক বাংলার ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা ছিল

আমরা যখনই কিছু করি ওরা আটকায় আমাদের চুপ করানোর চেষ্টা করে আমরাও আদালতে যাব মুখ্যমন্ত্রী যত এগুলো করবেন ততই আমাদের জন্য ভালো আমরা লড়াই করার ক্ষমতা পাব এক্স প্রিন্সিপালের কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি আজকে নাটক করতে উনি রাস্তায় নামবেন চোদ্দ তারিখ যেটা হয়েছে সবাই তৃণমূলের লোক বলেই আমাদের মনে হয় এবার শোনাবো কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নি পাল ভয় তো পাচ্ছি এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমরা যখনই কোনো কর্মসূচি করি ওয়েদার ইটস আ্লাড ডোনেশন ক্যাম্পর এনিথিং আমাদের ওরা বাধা দেয় প্রতিটা বিষয় আমাদের আদালতে যেতে হয় কিন্তু আজকে দেখুন ডিওয়াইফআই লেফট তারা ওখানে মঞ্চ বেঁধে করছে তাদের কিন্তু কোনো বাধা নেই আজ কংগ্রেস যদি কোনো কিছু মঞ্চ করে তাদেরও বাধা দেবে না কারণ তারা তো সবাই তৃণমূলের বি টিম হাতে হাত মিলিয়ে করে হাতে হাত মিলিয়ে ফিশ ফ্রাই খায় হাতে হাত মিলিয়ে রাজনীতি করে হাতে হাত মিলিয়ে আমাদের মতো বিরোধীদের একমাত্র বিরোধী পশ্চিমবঙ্গে তাদেরকে চুপ করার চেষ্টা করে সেটাই করছে আমরা প্রস্তুত আমরাও আদালতে যাব আমরাও পারমিশন নিয়ে আসব। আমরা মধ্যে যে সৈনিক মঞ্চ ভেঙে দিলে কি আমরা দমে যাব ভাবলেন মুখ্যমন্ত্রী আর উনি জানেন আপনি যত এগুলো করবেন ততই আমাদের জন্য ভালো আমরা ততই আরও বেশি করে এন্তু পাব লড়াইটা করার আপনি করে যান দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পদযাত্রা করছেন কারণ কি ওনার উনি যে কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন আর জি করের কে হিসেবে চালাবার চেষ্টা করেছিলেন সেইটা থেকে উনি খুব চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি মানুষের জন্য পারেনি বাংলার মানুষের জন্য আর চোদ্দ রাত্রে বাংলার মানুষ যা দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষ যা দেখিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ যা দেখিয়ে দিয়েছে নিউ ইয়র্কে রাত্রি এগারোটা পঞ্চান্নতে মানুষ দাঁড়িয়ে রয়েছে ভারতীয়রা দাঁড়িয়ে রয়েছে মমতা ব্যানার্জির যে চেয়ার না সেটা নড়ে গেছে তাই এখন তিনি আবার নতুন ভাবে বলছেন আমিও তো আপনি যদি এতই বিচার চাইছিলেন তাহলে সাত দিন সময় নিয়েছিলেন কেন আজকে আদালত তো বলছে যে সঞ্জয় রয়কে যে অ্যারেস্ট করা হয়েছে তারপরে কেস এগোয়নি পুলিশ মানে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি কোনো কেসই এগোয়নি আর তাই তো হয় আজকে কামদুনির এগারো বছর হয়ে গেছে সিআইডি এই কেসটা দেখছিল এখন অবধি বিচার পায়নি আমার কামদুনির বোন তাই এখন উনি নাটক করতে আজকে রাস্তায় নামছেন উনাকে বলবেন যে আগে কামদুনি কামদুনির দুষ্কৃতিতে তারপর আপনি আর্জিকর বলবেন আর যারা সেদিনকে চোদ্দ তারিখ করেছে তারা সবাই তৃণমূলেরই লোক আমাদের মনে হয় কারণ প্রথম আধ ঘন্টা তৃণমূল আমাদের পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল আপনারা মার খেয়েছেন ডাক্তাররা মার খেয়েছে নার্স পেশেন্ট পার্টি মার খেয়েছে এমার্জেন্সি পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে পুলিশ কিচ্ছু করেনি আটক করা হয় রুদ্রনীল ঘোষকেও শামবাজারের পাশাপাশি নাগের বাজারেও আন্দোলন প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিজেপির অন্যদিকে শুক্রবার সকালে কলকাতা পুলিশ সমাজ মাধ্যমে জানিয়েছে হাসপাতাল ভাঙচুরের ঘটনা ইতিমধ্যে উনিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ আরও কয়েকজনের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তাদের খবর

আরজি করে কর্তব্যরত তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় উত্তাল বাংলা রাজ্য জুড়ে আন্দোলন প্রতিবাদ আন্দোলনের মাঝেই চোদ্দই আগস্ট রাতে হামলা চলে আরজি করে ভাংচুর চলে হাসপাতালের একাধিক জায়গায় ঘটনার প্রতিবাদে শুক্রবার এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত পথ অবরোধের পরিকল্পনা গেরুয়া শিবিরের এদিন শামবাজারে ধর্নায় বসার কথা ছিল গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীদের ইতিমধ্যেই সুকান্ত মজুমদার হাজির না হলেও বেশ কিছু নেতা নেত্রী উপস্থিত হয়েছিলেন ধর্নাস্থলে কি বলছেন একজন বিজেপি কর্মী শুনব

উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ এবং তাকে তুলে নিয়ে যাওয়া হয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন